2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরাতে বিজেপির বৈঠক চলছে। সরাসরি দর্শক বন্ধু থেকে আমরা জানাচ্ছি লোকসভার দুটি আসন, সেক্ষেত্রে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো এবার জোর কদমে তারা নির্বাচনী প্রচার শুরু করবেন, একথা পরিষ্কারভাবে জানানো যাচ্ছে। দেখতে পাচ্ছেন বিজেপির সাংসদ প্রতিমা ভৌমিক সহ সুশান্ত চৌধুরী, মুখ্যমন্ত্রী মানিক সাহা থেকে আরও অনেকেই তারা বিধায়করা উপস্থিত ছিলেন। কেননা এবার লোকসভা নির্বাচনের জোরালো আওয়াজ বইতে শুরু করে দিয়েছে এবং বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ একাধিক নেতৃত্বদের নিয়ে বৈঠক, এবং দেশের গৃহমন্ত্রী অমিত শাহ তা পর্যালোচনা করবেন। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে বিজেপির দুটি লোকসভা আসন এবার ধরে রাখতেই এবার চিন্তাভাবনা রয়েছে শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলগুলো। এছাড়াও পাহাড়ে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ে যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনটি এবার চরম একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, সেক্ষেত্রে বলাই যেতে পারে এবার দুটি লোকসভা আসনে কাদের জয় হতে পারে। এপ্রিল মাসে সম্ভাব্যত ভোট হতে পারে, তার আগে কিন্তু বিজেপির একটা মণ্ডল নেতৃত্ব এবং বিধায়ক সাংসদদের নিয়ে একটা গোপনে আলাপ আলোচনা চলছে। প্রার্থী বাছাই বা প্রার্থী তারা বিজেপির প্রতিমা ভৌমিকই প্রার্থী হওয়ার একটা সম্ভাবনা বেশি, কেননা বিজেপির তাদের নেতৃত্বদের কতটা উজ্জীবিত হবে, নিচুতলার কর্মীরা কতটা প্রভাব ফেলতে পারবে ত্রিপুরা রাজ্যের মাটিতে, এটা এখন দেখার বিষয় রয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, 2024-এর লোকসভা ভোট আমরা ধরে নিচ্ছি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে হতে পারে, এমনটাই খবরের আপডেট। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন দিনক্ষণ কিন্তু শীঘ্রই ঘোষণা করতে চলেছেন, এমনটাই খবরের আপডেট। তার আগে বিজেপির যে 2024-এ লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার বৈঠক, আর সেই বৈঠকে কি সূত্রপাত এলো লোকসভাতে, তারা কিন্তু এবার চরম লড়াই করে তারা জয়ী হওয়ার একটা সম্ভাবনা বেশি বিজেপির দাবি।